হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের চ্যাপ্টার নাম্বার 12 অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো জলবায়ু পরিবর্তনের যে দিকটি নিয়ে আমরা আজকে বিশেষভাবে আলোচনা করব সেটি হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। হ্যাঁ, বৈশ্বিক উষ্ণায়ন জিনিসটা কি? আসলে আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, তো এই বেড়ে যাওয়াটাকে আসলে বলে বৈশ্বিক উষ্ণায়ন। গড় তাপমাত্রা কি সেটা সম্পর্কে তোমরা আগেই ধারণা পেয়েছো যে আসলে কোনো একটা পরিবেশের বা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের তাপমাত্রার গড় করলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে আসলে গড় তাপমাত্রা। তো এখানে দেখো আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। সো গ্রাফ কি জিনিসটা কীভাবে কাজ করে সেটা তোমরা উপরের ক্লাসে আর একটু ভালো আইডিয়া পাবে। তো আমি এখানে বলি এই যে রেখাগুলো দ্বারা বোঝাচ্ছে কখন কোন তাপমাত্রা বিরাজ করছে। এখানে নিচে হচ্ছে সাল এবং এই পাশে হচ্ছে তাপমাত্রা। যেমন দেখো এখানে তাপমাত্রা নিচে, মানে 1860 থেকে 1880-র মাঝামাঝি সময়ে তাপমাত্রা এই যে 13.5 এবং 13.6 ডিগ্রির মাঝামাঝি ছিল। সো এভাবে আসলে সময় আগায় এবং তাপমাত্রা বাড়ে কমে, বাড়ে কমে। তো এটা বাড়ছে কমছে কেন? আসলে ঋতু পরিবর্তনের কারণে কোনো একটা জায়গার তাপমাত্রা সারা বছর জুড়েই এভাবে বাড়া কমার মধ্যে থাকে। কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে এই যে বৃদ্ধি, হ্রাস বৃদ্ধি, এটাও আস্তে আস্তে উপরের দিকে উঠছে। অর্থাৎ যখন তাপমাত্রা বাড়ে আগের থেকে বেশি বাড়ে, আর যখন কম থাকে তখন আগের বারের তুলনায় একটু বেশি থাকে। সো যার ফলে বলা যায় যে ওভারঅল আমাদের পৃথিবীর যে গড় তাপমাত্রা যে সেটা বেড়ে যাচ্ছে। তো এই প্রভাবটাই হচ্ছে আসলে বার্ষিক উষ্ণায়ন। যেমন খেয়াল করে দেখো 1860 সালের দিকে আমাদের গড় তাপমাত্রা ছিল প্রায় 13.5 ডিগ্রি সেলসিয়াস, সেদিকে 2000 সালে এসে সেই গড় তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে 14.4 ডিগ্রি সেলসিয়াস। সংখ্যার হিসেবে হয়তো সেটা খুব কম মনে হতে পারে, বাট সমগ্র পৃথিবীর গড় তাপমাত্রা চিন্তা করলে এটা আসলে অত্যন্ত হুমকি স্বরূপ। কারণ তাপমাত্রা বেড়ে গেলে আমরা অনেক বিপদে পড়ব, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। তো এই যে বৈশ্বিক উষ্ণায়নের কারণে কি হচ্ছে, বৈশ্বিক উষ্ণায়নের কারণে অনেক কিছু ঘটছে। যেমন বৃষ্টিপাতের ধরন বদলে যাচ্ছে, কোনো একটা অঞ্চলের জলবায়ু প্রায় স্থায়ীভাবে পরিবর্তন হয়ে গিয়েছে অলরেডি। তো বৈশ্বিক উষ্ণায়নের পরে আমরা জিনিসটা জানবো সেটা হচ্ছে আঞ্চলিক উষ্ণায়ন। আঞ্চলিক উষ্ণায়ন কি? আঞ্চলিক উষ্ণায়ন হচ্ছে যে কোনো একটা অঞ্চলের গড় তাপমাত্রা যখন বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি আঞ্চলিক উষ্ণায়ন। যেমন আমাদের ঢাকার গড় তাপমাত্রা কিন্তু ক্রমশ বাড়ছে। দেখো এগুলো হচ্ছে আসলে বছরের বিভিন্ন সময় তাপমাত্রার আপ ডাউন, বাট তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো এই গোটা জিনিসটা একটু একটু করে উপরে উঠছে, এই রেখা দিয়ে বোঝানো হচ্ছে। সো অর্থাৎ ঢাকার গড় তাপমাত্রা বাড়ছে, এবং এটা হয়তো তোমরা যারা ঢাকায় থাকো তারা গত 10 বছরে যদি চিন্তা করে দেখো তাহলে তোমরা বুঝে যাবে যে ছোটো থাকতে আমাদের গরম কেমন লাগতো আর এখন গরম পড়লে কেমন গরম লাগে। তো এই উষ্ণায়নের জন্য আসলে মূলত দায়ী কোন জিনিসটা? আসলে উষ্ণায়ন হওয়ার পেছনে মূলত যে জিনিসটা দায়ী সেটাকে আমরা বলি গ্রিন হাউস এফেক্ট। হ্যাঁ, সো এই গ্রিন হাউস জিনিসটা কি এটা আমরা একটু বুঝব। সো এটা কি সহজে বোঝার জন্য তুমি বাসায় একটা পরীক্ষা করতে পারো। কি করতে হবে তোমাকে? এখানে এরকম দুটা পাত্র নিতে হবে। পাত্র নিয়ে তুমি করবে কি, সেই পাত্রগুলোর মধ্যে কিছু বরফ ভরে দিবে ফ্রিজ থেকে বের করে। সো দুইটা পাত্রে বরফ ভরার পর তুমি করবে কি, একটা পাত্রকে একটু পলিথিন দিয়ে এর মুখটা মুড়ে দিবে, আরেকটা খোলা থাকবে। তারপর এদেরকে তুমি একটু সূর্যের আলোতে কতক্ষণ রেখে দিবে। সো রেখে দেওয়ার পরে কী হবে তোমার মনে হয়? হ্যাঁ, বরফগুলো গলতে শুরু করবে। কিন্তু এখন যদি আমি প্রশ্ন করি যে কোন বরফগুলো আগে গলবে, তাহলে তোমার কাছে উত্তরটা কী হবে? তোমরা হয়তো অনেকে বলবে যে এই বরফটা আগে গলবে। না, উত্তরটা ভুল, এই বরফটা হচ্ছে আগে গলবে। কিন্তু কেন এরকম হলো? কারণ যেটা হয় যে এই পলিথিনে মোড়ানো থাকার কারণে সূর্যের যে তাপটা এর মধ্যে খুব সহজে প্রবেশ করতে পারে কিন্তু বের হয়ে যেতে পারে না। মানে পলিথিন তাপটাকে আটকে রাখে, যার ফলে এর ভেতরে থাকা বরফগুলো বেশি গরম হয় এবং গরম হয়ে দ্রুত গলে। অন্যদিকে এই পাত্রটা খোলা থাকার কারণে এটা তাপ শোষণ করে এইখানেও বরফটা গলতে থাকে, বাট তাপটা যেহেতু আটকে থাকে না এইখানে, তাই এখানে বরফগুলো দেরিতে গলে। তো এইরকম প্রভাবটাকেই আসলে আমরা বলি গ্রিন হাউস প্রভাব। তো তোমাদের মনে হতে পারে যে এটার নাম কেন গ্রিন হাউস হলো, তাই না? কারণ এক্স্যাক্টলি এই টেকনিকটাই ব্যবহার করা হয় শীতপ্রধান দেশে ফসল উৎপাদনের জন্য। হ্যাঁ, শীতপ্রধান দেশে তো অনেক ঠান্ডা, সেখানে ফসল ভালো জন্মাতে পারে না। তো সেখানে করা হয় কি, এই যে এরকম কাচের তৈরি একটা ঘর বানিয়ে তার মধ্যে ফসল উৎপাদন করা হয়। এই কাচটাও আসলে এখানে পলিথিনের মতো কাজ করে, যার ফলে হয় কি, সূর্যের আলো যখন এই কাচের ঘরের মধ্যে প্রবেশ করে তখন ভেতরে সব কিছু গরম হয়, পর্যাপ্ত তাপ পায়, বাট এই তাপটা বের হয়ে যেতে পারে না। মানে এক কথায় তাপটা সঞ্চিত থাকে এই ঘরের মধ্যে, যার ফলে প্রচণ্ড ঠান্ডাতেও এই ঘরের মধ্যে ফসল উৎপন্ন করা যায়। আর যেহেতু এখানে সবুজ উদ্ভিদ ফলানো হয় তাই এই ঘরটার নাম হচ্ছে সবুজ ঘর,
বা গ্রিন হাউস, আর এভাবেই গ্রিন হাউস নামটা এসেছে। তার মানে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে এমন একটা এফেক্ট যার মাধ্যমে তাপকে ধরে রাখা হয়। তো এরপর আমরা যে সম্পর্কে জানবো সেটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। হ্যাঁ, এটা আবার কি? আসলে আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলটাও না আসলে এরকম কাচের গ্লাসের মতো কাজ করে, মানে এটা তাপ ধরে রাখতে পারে। সো এই কারণে যেটা হয়, আমাদের পৃথিবীও একটা বিশাল বড় গ্রিন হাউস এফেক্টের মধ্যে পড়ে যায়। তো যে গ্যাসগুলো আসলে এর জন্য দায়ী তাদেরকে আমরা বলি আসলে গ্রিন হাউস গ্যাস। সো গ্রিন হাউস গ্যাস কোনগুলো যদি সেগুলো বলি, তার মধ্যে সবার প্রথমে এবং সবচেয়েতে বেশি রয়েছে যেটা, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি আমাদের প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইড আছে, এবং এই কার্বন ডাইঅক্সাইডের মাত্রা যখন বেড়ে যায় তখনই বিপদটা শুরু হয়। কী হয়, যেহেতু পৃথিবীর চারপাশে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের একটা স্তর রয়েছে, এই কার্বন ডাইঅক্সাইডটা সেই পলিথিনের মতো কাজ করে, যার ফলে সূর্য থেকে তাপ যখন আমাদের পৃথিবীতে আসে সেটা আমাদের পৃথিবীতে ঢুকতে পারে সহজে, বাট সেই তাপটা যখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এই গ্রিন হাউস গ্যাসের কারণে, সেই তাপটা বের হয়ে যেতে পারে না, যার ফলে আমাদের পৃথিবীর ভেতরে ক্রমেই তাপ সঞ্চিত হচ্ছে এবং আমাদের পৃথিবীর তাপমাত্রা ক্রমেই বেড়ে যাচ্ছে। সো গ্রিন হাউস গ্যাসটা না থাকলে কি হয়, যেটা হয় দিনের বেলা পৃথিবী গরম হয়, বাট রাতের বেলা সেই তাপগুলো আবার বের হয়ে মহাশূন্যে ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, যার ফলে আমাদের প্রকৃতি আবার ঠান্ডা হতে পারে। বাট গ্রিন হাউস গ্যাস আমাদেরকে ঠান্ডা হতে দিচ্ছে না, আর যার কারণেই আমাদের বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে। সো এই যে ঘটনা, এই ঘটনাটাকে আমরা বলি গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস প্রভাব। আর এগুলো ঘটানোর জন্য যে গ্যাসগুলো দায়ী সেগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। একটা জিনিস বলে রাখা ভালো যে কার্বন ডাইঅক্সাইডই একমাত্র দায়ী না, কার্বন ডাইঅক্সাইড ছাড়া আরও কিছু বিশেষ গ্যাস আছে যেগুলো আমরা বিভিন্ন যন্ত্রপাতি উৎপাদনে ব্যবহার করি, সেগুলো প্রকৃতিতে মুক্ত হয়ে গেলে সেগুলো গ্রিন হাউস গ্যাসের মতো কাজ করে। তো এই যে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি বা ওভারঅল আমাদের যে বৈশ্বিক উষ্ণায়ন, এই উষ্ণায়নের জন্য আসলে কে দায়ী? এই বৈশ্বিক উষ্ণায়ের জন্য আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা মানুষরাই দায়ী। যেটা হয়, আমরা শিল্প কারখানা স্থাপন করছি যার ফলে অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বাতাসে যুক্ত হচ্ছে, আমরা যানবাহনে কয়লা, তেল, গ্যাস, প্রাকৃতিক গ্যাস অনেক কিছু আমরা পোড়াই, অনেক জীবাশ্ম জ্বালানি ব্যবহার করি, যেগুলো মূলত কার্বন ডাইঅক্সাইডই আমাদের প্রকৃতিতে ছাড়ে। আর এই কার্বন ডাইঅক্সাইড যখন বাড়তে থাকে, যার ফলে কী হয়, গ্রিন হাউস এফেক্টটা আমাদের উপর আরও প্রকট হয়। এছাড়া আমরা তো গাছপালা কাটছি, গাছপালা কী করে, গাছপালা হচ্ছে প্রকৃতি থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নেয় তার খাদ্য তৈরি করার জন্য। তার মানে গাছপালাও যদি কমে যায় তাহলেও কিন্তু আলটিমেটলি গ্রিন হাউস গ্যাস বেড়ে যাচ্ছে। আর এই যে আমাদের কর্মকাণ্ডের জন্যই বলা যায় মূলত এই বৈশ্বিক উষ্ণায়নটা ঘটছে। তো এই বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবটা আসলে কী, তাই না? আসলে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবটা না অনেক বিস্তৃত, তবে একটা উল্লেখযোগ্য প্রভাব হচ্ছে মরু অঞ্চলের বরফ গলে যাওয়া। হ্যাঁ, আমরা জানি যে আমাদের পৃথিবীর উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে বিপুল পরিমাণ বরফ সঞ্চিত আছে। তো এই বৈশ্বিক উষ্ণায়নের কারণে হচ্ছে কি, ওই অঞ্চলগুলোর তাপমাত্রা বেড়ে যাওয়াতে সেখানকার বরফ ক্রমে গলে যাচ্ছে, সেখানকার ইকোসিস্টেম বা বাস্তু সংস্থান ধ্বংস হয়ে যাচ্ছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে যে সমুদ্রের পানির উচ্চতাটা বেড়ে যাচ্ছে এতে। তো সমুদ্রের পানির উচ্চতা যদি বেড়ে যায় তাহলে কি হবে, তখন যেটা হবে আমাদের পৃথিবীর অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হবে। আমাদের বাংলাদেশও কিন্তু এর বাইরে নয়, আমাদের বাংলাদেশ কিন্তু মোটামুটি নিম্নাঞ্চল বলা যায়, দক্ষিণ পশ্চিমাঞ্চল আর কি। তো যেটা হবে, বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন যে এইভাবে যদি চলতেই থাকে তাহলে কি হবে, আমাদের বাংলাদেশের প্রায় এক তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে যাবে। কতটা ভয়ানক, তাই না? সো তার মানে বুঝতে পারছি যে বৈশ্বিক উষ্ণায়ন কিন্তু খুবই হুমকি স্বরূপ আমাদের জন্য। তো এখন এই বৈশ্বিক উষ্ণায়ন বা ওভারঅল আমাদের জলবায়ু পরিবর্তনের আর কি কি ঝুঁকি আছে? আরও ঝুঁকিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বেড়ে যাবে, হঠাৎ ভারী বৃষ্টিপাত বা আকস্মিক বন্যা দেখা দেবে। খেয়াল করে দেখো, আমরা কিন্তু এগুলো এখন দেখছি, হঠাৎ হঠাৎ সিজন ছাড়া বৃষ্টি হচ্ছে, তাই না? তারপর হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কমে খরা দিবে, কখনো কখনো সমুদ্রের পানি উচ্চতা বৃদ্ধি পাবে এবং নদীর পানিতে লবণাক্ত পানি প্রবেশ করবে। আমরা জানি যে লবণাক্ত পানিতে কিন্তু সব উদ্ভিদ প্রাণী বাঁচতে পারে না, তাহলে বুঝতেই পারছো কী অবস্থাটা হতে যাচ্ছে আমাদের। তো এই জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য আমরা কী করতে পারি, এটার জন্য আমরা দুইটা কৌশল অবলম্বন করতে পারি। এক, জলবায়ু পরিবর্তনের হার কমানো,
দুই জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো বা অভিযোজন ঘটানো। সো এই দুটো পয়েন্ট নিয়ে আমরা একটু আলোচনা করি। সো জলবায়ু পরিবর্তনের হার কমানোটাই সবচেয়ে প্রধান কাজ। তো আমরা এটা কীভাবে করতে পারি? আসলে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণই হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করা। আমরা নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি। তাই আমাদের যেটা করতে হবে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে, যেমন সৌরশক্তি বা বায়ুশক্তি ইত্যাদির ব্যবহার আমাদের বাড়াতে হবে। কারণ এগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় না। এছাড়া আমরা যে কাজ করতে পারি, আমরা বৃক্ষরোপণ করতে পারি। বৃক্ষরোপণ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নির্গমনের খুবই ভালো একটা সমাধান। কারণ গাছ কী করে, কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়, বিনিময়ে আমাদেরকে দেয় অক্সিজেন, যেটা কিনা আমাদের দরকার। তাই আমরা বেশি বেশি গাছ লাগাবো। তো সেকেন্ড পয়েন্টটা হচ্ছে অভিযোজন। অভিযোজন কী? অভিযোজন হচ্ছে আসলে প্রকৃতির সাথে নিজেকে খাপ খাইয়ে না বা পরিবর্তন ঘটানো, যার ফলে আমরা আমাদের অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিবর্তনের সাথে নিজেদেরকে অ্যাডাপ্ট করে নিতে পারি। যেমন ঘরবাড়ি, বিদ্যালয়, কারখানা ইত্যাদির অবকাঠামোগত উন্নয়ন করে, বন্যা ও ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করে, যার ফলে বিপদে আমরা সেখানে আশ্রয় গ্রহণ করতে পারি। উপকূলীয় বন সৃষ্টি করা, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা হয়তো খেয়াল করে দেখবে, বিগত বেশ কিছু বছরে আমাদের দেশের উপর দিয়ে বেশ কিছু সাইক্লোন বা ঘূর্ণিঝড় বয়ে গিয়েছে, বাট কোনোটাতেই তেমন কোনো ক্ষতি হয়নি। কারণ আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমাদের জন্য সুন্দরবন ছিল, সুন্দরবন আমাদেরকে প্রোটেক্ট করেছে। সো আমরা যদি এরকম উপকূল অঞ্চলে বনবাধা সৃষ্টি করতে পারি, অনেক প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপর দিয়ে অনেক কম এফেক্ট ফেলবে। তারপর হচ্ছে লবণাক্ত পরিবেশে বাঁচতে পারে এমন ফসল উৎপাদন করা, যার ফলে পানি লবণাক্ত হয়ে গেলেও সেখানে আমরা ফসল উৎপন্ন করতে পারবো। তারপর হচ্ছে জীবনযাপনের ধরন বা লাইফস্টাইল চেঞ্জ করা, এবং জলবায়ু পরিবর্তনের কারণ সম্পর্কিত ধারণা সবাইকে জানানো এবং সবাইকে সচেতন করা। তো এরপরে আমরা একটা চিত্রের মাধ্যমে আমাদের দেশের একটা জলবায়ু সম্পর্কে একটা সামগ্রিক আইডিয়া নেওয়ার চেষ্টা করি। দেখো এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর মতো মাসগুলো আছে। সো এই যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, এই মাসগুলোতে আমরা কী ধরনের জলবায়ুর সম্মুখীন হই? যেমন কুয়াশা, শৈত্যপ্রবাহ, এগুলো আমরা দেখি ডিসেম্বর, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। আসলে আমরা ডিসেম্বর থেকেই আসলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্তই আসলে এই কুয়াশা এবং শৈত্যপ্রবাহটা দেখি। তারপর হচ্ছে ফেব্রুয়ারি থেকে মে, ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত আমরা কি, আমরা খরা দেখতে পাই। কখনো কখনো বৃষ্টিপাত কম হলে এখানে এই সময়টায় আমাদের খরার সম্মুখীন হতে হয়। এছাড়া মার্চ থেকে মের মধ্যে আমাদের কখনো কখনো তাপদাহ চলে, মানে প্রচণ্ড গরম পড়ে, এবং এপ্রিল মে মাসে আমরা ঘূর্ণিঝড়ের সম্মুখীন হই। এরপর হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর। সো এই জুন থেকে সেপ্টেম্বর মাসে কী কী দেখা যায়? এ সময় মৌসুমি নিম্নচাপ তৈরি হতে পারে, বজ্রসহ ভারী বৃষ্টিপাত হয় বা বন্যার সম্মুখীনটা হয়। আমি যখন এই ভিডিওটি করছি তখন হচ্ছে জুলাই মাস, এবং এই সময় বাংলাদেশের মধ্য দিয়ে অনেক বড় আকারের বন্যা যাচ্ছে। তারপর হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাস, অক্টোবর থেকে নভেম্বরে আমরা ঘূর্ণিঝড় এবং বজ্রবৃষ্টি দেখতে পাই। এরপরে তো ডিসেম্বর থেকে আবার ঘুরে জানুয়ারিতে আসবে। মানে এইভাবে তুমি আমাদের বাংলাদেশের জলবায়ু সম্পর্কে একটা আইডিয়া করে নিতে পারো এই ছবিটার মাধ্যমে। তো আমরা এই চ্যাপ্টার থেকে বুঝলাম যে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতেই হবে, নাহলে আজ হোক কাল হোক আমরা সবাই বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। সো আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানেই শেষ করে দিয়ে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।